أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मुहम्मद हमारे बड़ी शान वाले मुहम्मद हमारे बड़ी शान वाले दिए जिनको रुतबे दिए जिन रुतबे खुदा ने निराले मुहम्मद हमारे बड़ी शान वाले मुहम्मद हमारे बड़ी शान वाले अल्लाहुम्मा सल्ली अला बोल ला इलाहा इल्लल्लाह हृदयर जानला खुले दाओ ना हृदयर जानला खुले दाओ ना प्रभुर प्रेमे केनो साड़ा दाओ ना हृदयर जानला खुले दाओ ना प्रभुर प्रेमे केनो साड़ा दाओ ना घुम जदि ना आसे गभीर राते घुम जदि ना आसे गभीर राते अरे प्रभुर प्रेमे जागो तस्बीह गाते ला इलाहा इल्लल्लाह हृदयर जानला खुले दाओ ना प्रभुर प्रेमे केनो साड़ा दाओ ना ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم
من تمسك بسنتي إلا فساد أمتي فلا هو أجر مئات شهيد. प्यारे हाजरीन मजलिस उपस्थित दीन दरदी इस्लाम दरदी अल्लाह वाला भाईरा समवयस्क तरुण भाईरा कचिकाचा बाच्चारा पर्दार आड़ाले बसे थाका आमार धार्मिक मा ओ बोनेरा दरबारे इलाहीते सर्वप्रथमे लाख कोटी शुक्रिया आदाय करी अल्लाह पाक आमादेर भालोबेसे इसाले सवाबेर महफिले एसे बसार सुजोग करे दिएछेन एजन्य सकले मिले जोरे सोरे बोलेन आलहामदुलिल्लाह। হ্যাঁ, আমরা প্রত্যেকটা জায়গায় ওয়াজের মাহফিলে সর্বপ্রথমে দু চারবার রসুলে পাকের সামনে দরুদ শরীফ পড়ি। অনেকে ভাবে এটা টাইম পাস, না টাইম পাস নয়, কারণ পৃথিবীতে আল্লাহ পাক যত আউলিয়া কিরাম এসেছেন আল্লাহ পাকের আল্লাহর ওলি আল্লাহর প্যারা আল্লাহর মাহবুবেরা তানারা যে নৈকট্য লাভ করেছেন আল্লাহর নৈকট্য লাভের রাসূলুল্লাহর সাথে সুসম্পর্কের লাভের কয়েকগুলো মাধ্যম আছে, সেই মাধ্যমের ভিতরে বিশেষ উল্লেখযোগ্য একটা মাধ্যম হচ্ছে দরুদ শরীফের নজরানা। দরুদ শরীফের নজরানা বিশেষ একটা মাধ্যম। আল্লাহর নৈকট্য পেতে হলে রাসূলুল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করতে হলে আমাদের প্রত্যেককে দরুদ শরীফ বেশি বেশি করে পড়তে হবে। আর দরুদ শরীফ যদি বেশি বেশি করে পড়তে পারেন, আল্লাহ পৃথিবীতে কিছু ফেরেশতা বিচরণ করে রেখেছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীর উম্মতেরা দরুদ পড়ে, নবী পাকের সামনে সালাম দরুদ পড়ে, সেই সমস্ত ফেরেশতাগুলো রাসূলুল্লাহ রওজা মুকদ্দাসে পৌঁছে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রাসূলে পাকের শানে দরুদ পড়তে পড়তে আল্লাহ পাকের যে সমস্ত ফেরেশতারা রাসূলুল্লাহ রওজা মুকদ্দাসে দরুদগুলো পৌঁছায়, বারবার বারবার উম্মতেরা যখন দরুদ পড়ে, রাসূল যদি একবার সেই উম্মতের দিকে নজর দিয়ে দেন, সেই উম্মতের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার নামাজ পরিবর্তন হয়ে যাবে, রোজা পরিবর্তন হয়ে যাবে, তার সম্পর্ক পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন ভাবে চলতে হবে, কেমন ভাবে মুআমেলাত করতে হবে, কেমন ভাবে দুনিয়াদারি করতে হবে, এ টু জেড তার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে যদি মদিনাওয়ালার নজর ওই উম্মতের দিকে একবার পড়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের তরফ থেকে যে নিয়ামত আসে দুনিয়ায়, সেই নিয়ামতের বণ্টনকারী হচ্ছেন আল্লাহর নবী বলেছেন ইন্নামা আনা কাসিম, আমি শুধুমাত্র সেই বণ্টনকারী, আল্লাহ পাকের কাছ থেকে যে নিয়ামত আসে আমি বণ্টনকারী, ইন্নামা আনা কাসিম, দাতাকে আল্লাহ ইউতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কিছু নিয়ামত পেতে হলে রাসূলুল্লাহর নজরের দরকার আছে, ঠিক না বেঠিক? জোরে বলে। কিন্তু আমরা অনেকে দরুদ পড়ি, পড়লে কি হবে? মহাব্বত নেই, ভালোবাসা নেই। মহাব্বত ভালোবাসার সাথে দরুদ শরীফ পড়লে ভাই নিয়ামত পাওয়া যাবে। যত আল্লাহর ওলি এসেছেন হিন্দুস্তানের বাদশা গরিবে নওয়াজ হাজাজ মিরি হুজুর বলেন গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুব রব্বানি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বলেন ফুরফুরা জমিনে শুয়ে রয়েছেন কুতুবুল আলাম আমিনের শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলেন এমন করে তামাম বিশ্বে যত আল্লাহর ওলি পেয়ারা এসেছেন তানারা কিন্তু দরুদ শরীফ পড়েছেন মহাব্বতে, ভালোবাসায়, মদিনাওয়ালার সাথে তানাদের সম্পর্ক হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারই জন্য আমরা ওয়াজের মাহফিলের আগে আলোচনার আগে দরুদ শরীফ একটু দু চারবার পড়ে নিই, যাতে করে বরকত হয়।
আমার দিন দরদে ইসলাম দরদে আল্লাহওয়ালা ভাই ও বাপজানেরা দুনিয়ার জমিনে আমরা এসেছি আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন আমাদের মাঝে দুনিয়ার জমিনে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে জগৎবাসী প্রত্যেকটা জগৎবাসীদের জন্য এখানে আম খাসের কিছু ব্যাপার নয় রাহমাতাল লিল আলামিন বলা হয়েছে কিন্তু হলে কি হবে সেই নবী সেই রাসূল যেই নবী আমাদের জন্য আমরা কেমন করে নাজাত পাব কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করব আল্লাহ পাককে কিভাবে চিনব আল্লাহ পাককে কি করে জানব রাসূলুল্লাহ অনেক মেহনত করে অনেক কষ্ট করলে আমাদের রাস্তা দেখালে জান্নাতে যাওয়ার রাস্তা দেখালেন তারপরেও আমরা সেই নবীকে আজকে কষ্ট দিই সেই নবীর কথা অনুযায়ী জীবন যাপন করতে পারি না আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু আমার রাসূল যেটা আদেশ করে সেটা তোরা মেনে নে রাসূল যেটা নিষেধ করে সেটা বর্জন করে দে কিন্তু বড় দুঃখের বিষয় রাসূলের আদেশ তো মানি না রাসূল যেটা নিষেধ করেছে সেটা বেশি বেশি করে করি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে রিওয়ায়েত আল্লাহর নবী নূরুন নবী দয়ার নবী সাহাবাদের এক তারিখে বললেন আমার সাহাবীরা তোমরা রাস্তার উপরে অযথা দাঁড়িয়ে থাকবে না বসে থাকবে না রাস্তার উপরে তোমরা অযথা থাকবে না আল্লাহর নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর রাস্তার উপরে থাকা ছাড়া আমাদের উপায় নেই কারণ আমরা একে অপরে আলোচনা করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের তারই জন্য রাস্তার উপরে একটু থাকার প্রয়োজন আল্লাহ রাসূল বললেন বিরত থাকতে কিন্তু সাহাবারা যখন প্রয়োজন বললেন আল্লাহর নবী বললেন তাহলে তোমরা রাস্তার হকগুলোকে আদায় করে নেবে আল্লাহ নবী সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সাহাবীরা জানতে চাই আমরা সাহাবীরা জানতে চাই রাস্তার আবার হক কি আল্লাহ নবী সাহাবাদে বললেন আমার সাহাবীরা ও আমার সাহাবীরা তোমাদের যদি রাস্তার উপরে থাকতে হয় তাহলে তোমাদের দৃষ্টিটাকে নবনমিত করবে দৃষ্টিটাকে নিচে রাখবে ও আমার সাহাবীরা তোমরা রাস্তার হক আদায় করবে তোমাদের যদি রাস্তার উপরে থাকতে হয় সাহাবীরা রে রাস্তা থেকে কষ্ট সমগ্র জিনিস তোমরা দূর করে দেবে ও আমার সাহাবীরা রাস্তা যদি তোমাদের থাকা দরকারি হয় তোমরা সালামের জবাবগুলো দিয়ে দেবে ও আমার সাহাবীরা তোমাদের রাস্তার উপরে যদি থাকা দরকার হয় তোমাদের যদি বড্ডা প্রয়োজনীয় হয় তাহলে তোমরা রাস্তার উপরে থেকে ভালো কাজে রাধে দেবে অসৎ কাজ হতে বাধা দেবে রাস্তার উপরে থাকা হক কিন্তু সমাজে কিছু মানুষ আছে কিছু যুবক আছে রাস্তার উপরে এমন এমন জায়গায় থাকে কখন স্কুলের মোড়ে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে কেন বেগানা নারীকে অ্যাটাক করবে তার প্রতি কুকথা বলবে অনেকে আবার রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে দাদাগিরি করে সমাজে অশ্লীল কাজ তার সামনে হয় বাধা তো দেয় না নিজেই অশ্লীল কাজ সৃষ্টি করে রাস্তার উপরে মাচা করে অশ্লীল কাজ সেখান থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেখান থেকে যেটা হয়
সেই অনুযায়ী কাজ চলে। যত কু কথা পরের গিল্লা গেবত চকুলখুরি নানান রকম খারাপ জিনিসগুলো করে, আল্লাহর নবী বললেন কি, রাস্তার হক আদায় করবে, ভালো কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও বান্দারা, আল্লাহ কোরআন শরীফে জানালেন তোমরাই তো গলে শ্রেষ্ঠ জাতি, তোমরাই তো গলে উত্তম জাতি, তোমরা ভালো কাজে রাধে দেবে, অসৎ কাজ থেকে বাধা দেবে। কিন্তু সমাজের বুকে বহু অসৎ কাজ আজকে হচ্ছে, আমরা বাধা দিই না। নিজের ঘরেতে অসৎ কাজ হচ্ছে, ছেলে মদ পান করছে, ছেলে সুদের মাল খাচ্ছে, ছেলে বেহায়াপনা করছে, মেয়ে বেহায়াপনা করছে, নিষেধ করতে পারি না, ইমান এত কমজোর হয়ে গেছে। আল্লাহ কিন্তু ছাড়বে না, প্রতিবেশীকেও আল্লাহ ছাড়বে না। আপনার প্রতিবেশীটা মদ পান করে কি করে আসছে, সমাজে একত্ববদ্ধ কেন নেই, যে কেউ যদি মদ পান করে একত্রিত হয়ে তাকে ধরতে হবে, তুমি যদি মদ পান করো গ্রামে ঢোকা যাবে না। বলবেন কি, আপনার বললে কি হবে, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে তাকে, বিড়ালের গলায়। ইঁদুর বলছে যদি একবার বাঁধা যায় তাহলে আমরা সিগনাল পেয়ে যাব, আমাদের আর খেতে পারবে না, কিন্তু বাঁধতে যাবে তাকে। তো ঘর ঘর সব মদ ঢুকে গেছে, ঘর ঘর ব্যবিচার জেনা ঢুকে গেছে, ঘর ঘর অশ্লীল কাজ ঢুকে গেছে। আজকে ঘটে গেল আপনার তুরস্কই, আল্লাহর হুকুম হও হয়ে যা কোন ফায়কুন, কয়েক সেকেন্ড মিনিটের মধ্যে ভস্মভূত হয়ে গেল, তলিয়ে গেল, বড় বড় আমির আমরা ফকির হয়ে গেল। এ ঠিক না বেঠিক জোরে বলেন, এগুলো কিসের চাপ বলেন তো, পাপের চাপ। এত পাপ আমরা করে ফেলেছি, তওবা তো আমাদের নেই, তওবা কি করে হবে, সারাদিন ঘোরার পরে যখন একটু বিছানায় শোব আপনার তওবাতিল্লাহ না, তখন মিস্টার মোবাইল ফেসবুক ঘাঁটতেছি, ফেসবুক ঘাঁটতে 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 ঘুম চলে এলো, তওবা হচ্ছে? এই মুসলমানের ছেলেরা, নবীর উম্মাতেরা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইমানদারেরা, ও মুমিনেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তাওবাতান নাসুহা করতে বললেন, বিশুদ্ধ তওবা করতে বললেন। আজকে আমরা দুনিয়ার জমিনে অন্যায় করছি, আজকে ভুল করছি, আল্লাহর জমিনে সীমা লঙ্ঘন করছি, তবে আমার আল্লাহ পাকে নাম রহমান, আমার আল্লাহ পাকে নাম রহিম, আমার আল্লাহ পাকে নাম গফফার, আমার আল্লাহ পাকের নাম গফুর, আমার আল্লাহ এত বড় দয়াময়, আমার আল্লাহ এত বড় দয়াময়। বান্দা বান্দারা যদি অন্যায় করার পরে, বান্দা বান্দারা যদি ভুল করার পরে নিজেদের অন্যায়টাকে মেনে নিয়ে, নিজেদের অন্যায়টাকে নত হয়ে স্বীকার করে, আল্লাহ জমিনে নাক এবং কপাল ঠেকিয়ে দিয়ে আল্লাহ তাসবিহ পড়ে, সুবহান রব্বিল আলা তাসবিহ পড়ে, চোখের কোনা দিয়ে পানি টোসা ফেলে দেয়, আল্লাহ ওই বান্দা বান্দিদের, আল্লাহ ওই বান্দা বান্দিদের পাহাড় পাহাড় গুনাগুলো মাফি করে দেয়। কিন্তু আমরা তওবা করি না। আল্লাহ প্রত্যেক দিন নাম্বার ওয়ান আসমানে এসে বলে হাল মিন সাইল, হাল মিন তায়েব, হাল মিন মুস্তাগফির,
আলমিন সাইল আমি আল্লাহ আমার কাছে সাহায্য প্রার্থনা কে আছে চাও আমি আল্লাহ তোমাদের প্রার্থনাকে কবুল করে নেব আলমিন সাইব কে তওবাকারী আছো বান্দা এসো আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে নেব তোমাদের জীবনের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ মুসলমানে ছেলেরা নবীর উম্মতেরা দুনিয়ার অবস্থা ভালো নয় দুনিয়ার অবস্থা খুবই খারাপ আজকে আমরা পেপার পত্রিকার ইন্টারনেটে খুলে দেখছি তুরস্কের জমিনে যে ভূমিকম্প ঘটে গিয়েছে কিছু কিছু ঘটনা দেখে আমাদের চোখের কোণায় পানি এসে যায় তবে এভাবে যদি চোখের কোণায় পানি আসে কোনো লাভ হবে না যদি আমরা আমাদের জীবন জিন্দেগিটাকে পরিবর্তন করতে না পারি যদি আমাদের জীবনটাকে আল্লাহ নবীর মডেল অনুযায়ী চালাতে না পারি যদি আমাদের জীবনটাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অনুযায়ী রসুলের চরিত্র অনুযায়ী রসুলের আখলাক অনুযায়ী জীবনটাকে অতিবাহিত করতে না পারে এই চোখের কোণার পানি আসা কোনো লাভ হবে না ও মানেরা আল্লাহ নবী বলেছে মানুষ যখন আল্লাহ বোলা হয়ে যাবে আল্লাহর আইন মানবে না সীমা লঙ্ঘন করবে আল্লাহ দুনিয়া একদিন সৃষ্টি করেছে আল্লাহ এ দুনিয়া চিরদিন লাগবে না এ দুনিয়াটাকে আল্লাহ ফানা করে দেবে এ দুনিয়া নাস্তে নাবুল করে দেবে তবে দুনিয়া ধ্বংসের আগে দুনিয়া ফানার আগে আল্লাহ পাক কিছু কিছু নমুনা দেখাবে সেই নমুনা গুলো আল্লাহ নবী নূরুন নবী দয়া নবী দেড় হাজার বছর আগে আমাদের মাঝে বর্ণনা করে গিয়েছেন সাহাবাদের মাঝে বর্ণনা করেছেন উম্মাত উম্মাতিদের মাঝে বর্ণনা করেছেন আজকে যে কার্যকলাপ গুলো আজকে দেখতে পাচ্ছি অতিবৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে কখনো খুব ভারী বৃষ্টিতে বন্যা প্লাবন হয়ে যাচ্ছে কখনো বৃষ্টি নেই মানুষ যখন আল্লাহ বলা হয়ে যাবে মানুষ যখন আল্লাহর আইন মানবে না মানুষ যখন সীমা লঙ্ঘন চলাচল করবে আল্লাহ তরফ থেকে আজাব আসবে আজাব আসবে আল্লাহর আসমান থেকে পানি বর্ষণ না হয়ে আল্লাহর আসমান থেকে আগুন বর্ষণ হতে লাগবে অন্তিম ভরণের ঝড় হবে তুফান হবে ভূমিকম্প হবে ভূমিদাস হবে আল্লাহ নবী দেড় হাজার বছর আগে জানিয়েছে তারই ফল আজকে দেখতে পাচ্ছি আজকে তো আমরা বেপরোয়া হয়ে গেছি চিটিংবাজ দাগাবাজ ফেরেকবাজ মিথ্যাবাদী ধোকাবাজি মানুষকে ঠকানো মানুষের মেরে নেয়া মানুষের কেড়ে নেয়া মানুষের সম্পদ লুট করে নেয়া এ সমস্ত জিনিস তো আজকের দিনে হচ্ছে আমরা বেপরোয়া আর অনেকে আছে নামাজও পড়ছে এদিকে টাকার বাচ্চাও খাচ্ছে নামাজ পড়ছে সুদ খেতে দ্বিধাবোধ করে না যে সুদ খেয়ে চুরি করে ডাকাতি করে পরের মাল আত্মসাত করে নিয়ে যখন পঞ্চাশ ষাট হয়ে যাবে দাড়িগুলো সাদা হবে একবার চলে যাব চার পাঁচ লাখ টাকা খরচা করে সব গোনা মাফ করে নিয়ে চলে আসবো এই পরের মাল যদি কেউ মেরে নেয় হজে গেলে সেটা মাফ হবে তো হ্যাঁ কিছু কিছু ব্যক্তি আছে তারা মনে করে যে হয়ে যাবে সব সব বেড়া পার অত সহজ নয় অত সহজ নয় আপনি নামাজ পড়েননি আল্লাহর কাছে চাইলে হয়তো মাফ করে দিতে পারেন আপনি রোজা কাজা করেছে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু আপনি বড় ভাইকে কাঁদিয়েছেন তার মনে ব্যথা দিয়েছেন
সেটা কিন্তু সে যতক্ষণ না মাফ করে ততক্ষণ কিন্তু মাফ হবে না। আপনি অপরের মাল আত্মসাৎ লুট করেছেন, সে যতক্ষণ না আপনাকে ক্ষমা করে কাবা শরীফের গেলাপ ধরে কাঁদলেও মাফ হবে না, মাফ হবে না। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, বড় কঠিন সময়, বড় কঠিন জামানা, ইমানটাকে মজবুত করুন, আকীদার উপরে দৃঢ় হন। আজকে আকীদাকে ভ্রান্ত করে দেওয়ার জন্য সমাজের বুকে কিছু আলেম নামক জালেম বেরিয়েছে, তারা আপনার ইমানকে লুট করবে। আল্লাহ নবী বলেছিলেন, ইসবিহু রাজুলু মুমিনান ওয়ায়ুমসি কাফিরান ওয়ায়ুমসি মুমিনান ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনহু বিআরাদিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন অবস্থায় বাহির হবে, সন্ধেবেলা ইমান হারিয়ে বেঈমান হয়ে যাবে। সন্ধেবেলা মুমিন অবস্থায় বাহির হবে, সকালবেলা ইমান হারিয়ে বেঈমান হয়ে যাবে। ইয়াবিউ দীনহু বিআরাদিম মিনাদ দুনিয়া, সামান্য পার্থিব সামান্য টাকা পয়সার বিনিময়ে নিজের দীন এবং ঈমানকে বিক্রি করে দেবে। সেই জামানায় আমরা চলে এসেছি ভাই। আজকে আপনি ফেসবুকে ওয়াজ শুনবেন, একদম বড় জুব্বা লাগে, এত বড় দাড়ি, এমন বয়ান করতেছে, খবর নিয়ে দেখেন সে আলেমই না, শুনে শুনে মুখস্থ করেছে, দু চার পাতা পড়ে বড় বড় ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছে। আর সমাজে কিছু মানুষ আছে, তারা এমন ফেতনা ছড়াচ্ছে, মানুষ তাদেরকে আবার অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তাদেরকে অ্যাকসেপ্ট করছে। তারা চাইছে তাদের উদ্দেশ্য রসূলুল্লাহর শান মান মর্যাদাকে খাটো করতে, কিন্তু যেই রসুলকে আল্লাহ মর্যাদা দিয়েছে, আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ সম্মান দিয়েছে, পৃথিবীর কোন মানুষ সেই রসুলের ইজ্জত মান সম্মান মর্যাদা খাটো করতে পারবে? জোরে বলুন, পারবে না। সমাজে অনেক ফেতনা উঠেছে ভাই, এই যে আল্লাহওয়ালা আল্লাহর পেয়ারা আল্লাহর মাহবুবদের যে কারামতি, এই কারামতিকে তারা অস্বীকার করে। নবীদের উপরে যেটা আশ্চর্য জিনিস ঘটেছে সেটাকে বলা হয় মুজিজা হাদিস পাকের ভাষায়, আর আল্লাহর পেয়ারা মাহবুবদের উপরে যেটা ঘটে সেটা হচ্ছে কারামত, আশ্চর্য জিনিস। এটা ঘটানোর মালিক হচ্ছে আল্লাহ। কে? ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের কোন কোন ওলিকে আল্লাহ পাক এই ঘটিয়েছেন এই অলৌকিক ঘটনা, কেন? কারণ কি? কারণ হচ্ছে এই দৃশ্য দেখে মানুষ যাতে করে হেদায়াত পায়, মানুষ আপনার আল্লাহর দিকে ফিরে আসে, মানুষ সত্য পথে আসে, মানুষ হকের পথে আসে। হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা আজমির হুজুর রহমতুল্লাহ আলাইহির আপনারা ঘটনা জানেন, ওই আনা সাগর থেকে এক লোটা পানি তুলেছিলেন, আপনার পানি তোলার সাথে সাথে আনা সাগরের পানি শুকিয়ে গিয়েছিল। কিন্তু ওই মুমতাজুল মার্কা আরো সব ওই সব বেহুদা মার্কা ওরা বলবে সব গ্যাঁজাখড়ি গল্প, কিন্তু এর দলিল কোরআন পাকে আছে, সরাসরি কোরআন পাকে আছে। আল্লাহর ওলিদের কারামা হক সত্য, হিন্দুস্তানে বাদশা গরিবে নামাজের যে ওই লোটা পানি তুলেছিলেন, ও ঘটনা ওটা ঘটিয়েছিলেন কে? আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। হুজুর কিবলাকে ওনাকে সামনে রেখে ওনার ওপরে দিয়ে আল্লাহ পাক করেছিলেন, কারণ কি? মানুষ যাতে করে হেদায়াত পায়। ফুরফুরা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে ওনার অনেক কারামতে আছে, উনি কোন জায়গায় পানিতে ফুঁক দিয়েছিলেন, বোতল ফেটে গিয়েছিল, এই ঘটনা শুনেছেন, এটা একটা কারামাত। ক্ষমতাকার আল্লাহ, ক্ষমতাকার আল্লাহ, এরা কিন্তু খুঁজে পায় না। এ বেহুদারা, তোমরা যারা আল্লাহর ওলি পেয়ারাদের আল্লাহ মাহবুবদের কারামতকে অস্বীকার করো, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক যে জায়গাতে নবী হযরতে
সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের আলোচনা করেছেন, আল্লাহ পাক রানী বিলকিসের আলোচনা করেছে, সুলাইমান আলাইহিসসালামের আলোচনা করেছে, হযরত নবী সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন এক সময়। তো যখন আমন্ত্রণ জানিয়েছেন, ওই রানী বিলকিসের সিংহাসন ছিল, উনি আসার আগে আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনার সঙ্গপঙ্গ সাথীদের বললেন, কে আছো? রানী বিলকিস আসার আগে ওর সিংহাসনটাকে নিয়ে চলে আসবে, কে আছো? ইফরিত বলে একটা জিন ছিল, কোরআন পাকের আয়াতে আছে এই নামটা, ইফরিত বলে একটা জিন ছিল। ওই জিন বলেছিল, আপনি সিংহাসন থেকে উঠতে যতটুকু সময় লাগবে ওই সময়ের মধ্যে আমি সিংহাসনটাকে আপনার সামনে হাজির করে দেব। জোরে বলুন। আল্লাহ নবী সুলাইমান বললেন, না, এর থেকেও আগে আনতে হবে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে আছে, তাফসীরে কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে ছিল একজন আবদার, একজন আল্লাহর পেয়ারা, একজন আল্লাহর মাহবুব, একজন আল্লাহর ওলি বান্দা। ওই বান্দা বলেছিলেন, ও আল্লাহ নবী, আপনি চোখের পাতা ফেলবেন, আপনার চোখের পলক ফেলতে যত না সময় লাগবে তার থেকে আগে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দেব। ওই সময়েতে চোখের পাতা ফেলতে যতটা সময় লেগেছে, ওর থেকে আগে ওই বিলকিসের সিংহাসন নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে হাজির করে দেয়। জোরে বলুন, জোরে বলুন না, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কেবলা এসে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এ সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই সময় যে আব্দাল ছিলেন, তিনি একজন পেয়ারা মাহবুব ছিলেন, এই থেকে তো দলিল এখান থেকে এসে যায়, এরা তো পড়াশোনা করেই না। আল্লাহর কোরআনে রয়েছে আল্লাহর ওলিদের কারামতের কথা, এরা অস্বীকার করে, আসলে এরা মানবে না। এদের উদ্দেশ্য তো এটা নয়, এরা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওলাদের মান মর্যাদা খাটো করব, ছোট করব, আল্লাহর নবীর শান মান মর্যাদা ছোট করব, এদের উদ্দেশ্য আলাদা। আল্লাহ পাক এ সমস্ত বিভ্রান্তিকর ব্যক্তিদের থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে জলসার মাহফিল, ওয়াজের মাহফিল হচ্ছে, ভাই আমাদের ঈমান যতই নিবু নিবু হোক, এরপরেও এই যে আলোচনার মাহফিল, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে এই জায়গায়, এটা কম কথা নয়। এটা বন্ধ করে দেওয়ার জন্য অনেক মানুষ উঠে পড়ে লেগেছে, খামাখাই টাকা পয়সা খরচ করে কি হবে ভাই? একটা দিনের মাহফিলে ইন্তেজামের জন্য কয়েকদিন ধরে ভাইদের মেহনত হয়েছে, মেহনত উদ্দেশ্য এদের কি? সেখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, শরীয়তের আলোচনা হবে। যতদিন হুজুর কেবলা আসছেন, ভাইজান হুজুর তাকবীর দেন, নারে তাকবীর।